আওয়ামী লীগের কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদেরকে জনগণ কোনোদিন গ্রহণ করবে না। বাংলাদেশকে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করতে সব পদক্ষেপ নিচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জাতিসংঘের 74তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পেয়েছেন একাধিক পুরস্কার, আর তাই যুক্তরাষ্ট্রে প্রবাসী আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যাকে দিল নাগরিক সংবর্ধনা। শনিবার নিউ ইয়র্কের একটি 5-তারা হোটেলে এ আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার 73তম জন্মদিন একই দিনে হওয়ায় স্লোগানে ছিল আলাদা মাত্রা। প্রধানমন্ত্রীও উষ্ণভাবে জবাব দিলেন। এ সময় প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে যে দলের জন্ম তাদের সময়ে জনগণ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপির শীর্ষ নেতাদের দুর্নীতির কথাও তুলে ধরেন তিনি। অসৎ পথ ধরে কেউ উপার্জন করলে সে যেই হোক না কেন আমার দলের হলে এখন আমাকে খুঁজে বের করতে হবে যে এখানে কোথায় লুপহোল, কোথায় ঘাটতিটা, কারা কোথায় কিভাবে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের ব্যবসার সুরক্ষায় সরকার সর্বোচ্চ সুবিধা দিচ্ছে। অনেকে বলেছিল বাংলাদেশ স্বাধীন হয়ে কি হবে, ইন্টারন্যাশনাল বাস্কেট কেস হবে। আমার একটা লক্ষ্য আছে যে তাদের সেই দেশের দারিদ্র্যের হার যত অন্তত তার থেকে 1% কমালে আমরা কমে, সেজন্য আপনাদেরও সহযোগিতা আমাদের প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস দুর্নীতি আর জঙ্গিবাদ ঠেকাতে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, দুর্নীতিবাজদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান সেটাও অব্যাহত থাকবে, আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে। বিশ্বের বুকে বাংলাদেশ যে উজ্জ্বল স্থান করে নিয়েছে তা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিবাজ যেই হোক না কেন তার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের জোরালো ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির কথা বিশ্ববাসীকে জানাতে হবে, পাশাপাশি রপ্তানি বাজার সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফারজানা শোভা, এসিটিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।